আসসালামু আলাইকুম, ইজি ইলেকট্রিক্যাল ল্যাবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনাদের সাথে আছি আমি রেজাউল করিম। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে আপনি একটি সিরিজ বোর্ড বানিয়ে নেবেন। যারা ইলেকট্রিক কাজ করেন তাদের জন্য সিরিজ বোর্ড কানেকশন জানা অত্যন্ত প্রয়োজন। সিরিজ বোর্ড দিয়ে আপনি লাইট, ক্যাপাসিটর, ফাঁকা এবং মোটরের কয়েল ইত্যাদি আরও অনেক কিছু চেক করতে পারবেন। তো চলুন আমরা দেখি এই সিরিজ বোর্ডটি কীভাবে কানেকশন করে। তো দেখুন, আমি এখানে একটা 108 বাল্ব নিছি, এখানে একটা সুইচ বোর্ড কাট আউট নিছি, একটা সুইচ নিছি, একটা সকেট নিছি। এখন আমরা আপনাদেরকে দেখাবো এই পাশে হচ্ছে বোর্ড কাট আউট, এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে সকেট। সো কানেকশনটা কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখন দেখুন হোল্ডার থেকে আসা এখানে দুইটি তার, আর এটা হচ্ছে আমাদের মেইন তার যেটা আমরা এখানে কানেকশন করব। তো আমি কাজের সুবিধার্থে বোর্ডের ভিতরে দিয়ে এটা এখন নিয়ে নিতেছি। এখানে এই লাল তারটা আপনি সর্বপ্রথম কাট আউটের যে কোনো একটা প্রান্তে লাগিয়ে দিবেন। দেখুন মেইন তার থেকে আসা আমরা লাল তারটা এখানে লাগিয়ে দিয়েছি, দুটো হচ্ছে হোল্ডারের আর এটা হচ্ছে আমাদের মেইন তার থেকে আসা সকেট। কাট আউট থেকে আরেকটা প্রান্ত যেটা বাকি রয়েছে এটা থেকে আপনি সুইচের মধ্যে যে কোনো একটা প্রান্তে আরেকটা লাইন দিয়ে দিবেন। দেখুন আমরা সুইচের মধ্যে এখানে এসে এটা হচ্ছে কাট আউট, এটা হচ্ছে মেইন তার, কাট আউট থেকে একটা একটা প্রান্ত সুইচের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এখান থেকে আরেকটা প্রান্ত আপনি সকেটের মধ্যে আনিয়ে দিয়ে দিবেন। আমরা সুইচ থেকে সকেটের একটা একটা প্রান্তে লাগিয়ে দিয়েছি, তার বাকি রইল আমাদের এখানে লাইট থেকে আসা যে দুটি তার, এই দুটি তারের মধ্যে থেকে আপনি যে কোনো একটা তার সকেটের এক প্রান্তে লাগিয়ে দিবেন। আমরা সকেটের এক প্রান্তে লাগানো হয়ে গেছে, একটা তার লাগিয়ে দিয়েছি আর বাকি রইল আমাদের এখানে আরেকটা তার। তো আপনি এখানে মেইন তারের সাথে যে নিউট্রাল তারটা আসছে ওই তারটার সাথে এখানে এই তারটা আমরা জোড়া দিয়ে দিব। তো আমরা কাজের সুবিধার্থে এটা ট্যাপিং করে নিব। আমাদের কাজটা এখন সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমরা এটা দেখে চেক করে দেখব সম্পূর্ণ কাজ ঠিক আছে কিনা। তো দেখুন আমি এখন সিরিজ বোর্ডটা দিয়ে কীভাবে আপনারা চেক করবেন সেটাই দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এখানে লাইটটা জ্বলতেছে, এখানে আমি তিনটে ক্যাপাসিটার নিয়েছি, আপনাদেরকে ক্যাপাসিটারগুলো চেক করে দেখাবো। দেখুন এই যে লাইটটা একটু অল্প অল্প আলো দিতেছে, অল্প অল্প আলো যখন দিবে তখন বুঝবেন লাইট ক্যাপাসিটারটা ভালো, যখন পুরো আলো দিবে অথবা কোনো আলোই দেবে না তখন বুঝবেন ক্যাপাসিটারটা নষ্ট। এখানে দেখুন আরেকটা ক্যাপাসিটার নিয়েছি, এই দেখুন এই ক্যাপাসিটারটা নষ্ট, দেখুন এটা কোনো আলো দিতেছে না, হয় ফুল আলো দিবে যে কোনো নষ্ট ডিভাইস আর নয়তো বা কোনো আলো দিবে না। দেখুন আমি এখানে তৃতীয় নাম্বার ক্যাপাসিটারটা নিই, দেখি দেখুন এই ক্যাপাসিটারটাও ভালো, অল্প অল্প আলো দিতেছে এটাও ভালো। আপনারা যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন,